ওয়েলকাম ওয়েলকাম টু আর্ট ইউনিভার্স ইন বেঙ্গল ইউটিউব চ্যানেল। তোমাদের প্রত্যেককে স্বাগতম আজকে সেশন। এবং আজকে কিন্তু আমরা জানো দুপুর ১২টা সেশন, মানে প্রতিদিন দুপুর ১২টায় কিন্তু আমরা করে থাকি ইম্পর্টেন্ট, ঘটে যাওয়া ইম্পর্টেন্ট যে সমস্ত ইভেন্টগুলো হয়েছে বা যে সমস্ত নিউজগুলো হয়েছে, যেগুলো তোমাদের আপকামিং প্রিলিমিনারি মেন্স এবং ইন্টারভিউতে আসার মতো ঠিক সেই রকম বিষয় নিয়ে কিন্তু আলোচনা থাকে। তো আজকেও যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি, যেটা টু মাচ ইম্পর্টেন্ট এবং ইকোনমিক্যাল পার্সপেক্টিভে দেখতে গেলে ভীষণভাবে ইম্পর্টেন্ট এবং আপকামিং WBCS দেওয়ার মতো প্রশ্ন, সেটা হচ্ছে এশিয়ার ওয়ার্স্ট কারেন্সি কিন্তু রুপি, অর্থাৎ ইন্ডিয়ান রুপি হয়েছে। তো ভারতীয় অর্থনীতিতে এর প্রভাব এবং এর রিজন সবটা নিয়ে কিন্তু আজকে আলোচনা থাকবে। তো তার আগে সবাইকে বলবো ফটাফট জয়েন্টকে শেয়ার করে রাখবে, সবাই মিলে আমরা একসাথে ক্লাসটাকে করতে পারি। আর দুপুর ১২টা মানে মনে রাখবে আমাদের কিন্তু এরকম ইভেন্টের উপরে ক্লাস, খুব ছোট্ট ক্রিসপি ক্লাস থাকে, কিন্তু এই ক্লাসটা কিন্তু তোমাদের প্রত্যেকের জন্য যারা যে যে জায়গাতে বিলং করছে, আই মিন কেউ হয়তো প্রিলিমিনারির জন্য প্রিপারেশন নিচ্ছে একদমভাবে, কেউ হয়তো প্রিলিমিনারির সাথে মেন্সের জায়গাতেও উত্তীর্ণ হয়ে গেছো বা মেন্সের মতো করে প্রিপারেশন নিতে চাইছো, তাদের জন্য কিন্তু এই ক্লাস, এবং যারা ইন্টারভিউয়ের জন্য যাচ্ছ তারাও জন্য এই ক্লাস, অর্থাৎ সবার জন্য ইকুয়াল ক্লাস। তো সবাই কিন্তু ক্লাসটা জয়েন করে যাও আর সবাইকে শেয়ার করে দাও। আর শুরু করার আগে মোটিভেশনাল কোড, প্রবলেমস আর নট স্টপ সাইন দেওয়ার গাইডলাইন, সবার টিস কারণের বিখ্যাত উক্তি মনে রাখে, এগুলো আমাদের প্রতিদিন ভীষণভাবে কিন্তু মোটিভেট করেই করে। আর তোমাদেরকে জানিয়ে রাখি আমাদের আঠারো ইনফোর্সমেন্ট অ্যাপস নিয়ে। অ্যাপস নিয়ে অনেকেই ভাবো যে অ্যাপস মানেই বোধ হয় শুধু ব্যাচ হয়, এখানে একদমই শুধু তা নয়, তার পাশাপাশি কিন্তু আমাদের আঠারো 24/7 অ্যাপসে তোমরা প্রচুর ফ্রি ম্যাট পাবে। যেমন এই আর 24/7 অ্যাপসটা প্লে স্টোর থেকে ওপেন হওয়ার পরে তোমার সামনে যে অপশন আসবে সেখানে ওয়েস্ট বেঙ্গল বলে অপশনটা ক্লিক করে তুমি কিন্তু এরকম একটা ইন্টারফেস পাবে। ইন্টারফেসের মধ্যে দেখবে নিচের দিকে হোম, ডাউট, মাই কন্টেন্ট, স্টোর, এরকম আছে। তুমি যদি ব্যাচ নিতে চাও স্টোরে গিয়ে ক্লিক করে তুমি তোমার ব্যাচ যেটা নিতে চাও সেটা জয়েন হতে পারো। নেওয়ার সময় তো অবশ্যই কোড Y27 ইউজ করবে। আর ফ্রি মেটেরিয়ালের জন্য দেখতে পাচ্ছ স্টাডি ম্যাট, এখানে গিয়ে কিন্তু প্রচুর ফ্রি ম্যাটার তুমি কিন্তু পেয়ে যাচ্ছ। ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে, উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলো সবই ফ্রি অফ কস্ট। তো তোমরা যারা যারা চাইছো অবশ্যইভাবে আর 24/7 অ্যাপসটাকে ডাউনলোড করে নাও। তো চলো আজকে বিষয়টায় চলে আসি। ইন্ডিয়ান রুপি বিকামস ওয়ার্স্ট পারফর্মিং কান্ট্রি অফ এন্টায়ার ইউরেশিয়া। তো বেসিক্যালি কী হয়েছে দেখতে পাচ্ছ, ইন্ডিয়ার যদি দেখো কেন এটা হচ্ছে না, আমরা যদি দেখি ২০২১ ডিসেম্বর মাস, এই যে টাইম পিরিয়ডটা না, ইন্ডিয়ান রুপি কিন্তু ভীষণ ডেপ্রিসিয়েট হয়েছে। ডেপ্রিসিয়েশনের কারণটা কি? ডেপ্রিসিয়েশনের কারণটা হচ্ছে যে দেখা যাচ্ছে যে তোমরা এটা ভালো করে নিজেরাও বুঝতে পারছো যে ডলারের ভ্যালু যদি আজকে সার্চ করো দেখবে মোটামুটি 75-76 কাছাকাছি চলছে। কিন্তু এর মানে আমরা যদি একটু আগের বছরের কথা ভাবি তাহলে দেখবো সেখানে কিন্তু 70 ছিল। তো কেন কারণটা দেখো, বেসিক্যালি ডলারের ক্ষেত্রে যেটা হয়, ডলারের ফ্লো যত ইন্ডিয়াতে বাড়বে, মানে যত ইন্ডিয়াতে ডলার আসতে থাকবে, তত কি হবে ইন্ডিয়ান ডলারের ভ্যালু কমবে, ইন্ডিয়ার ভ্যালু বাড়বে, অর্থাৎ ইন্ডিয়ার মানির পার্সপেক্টিভে ডলারের ভ্যালু কিন্তু কমবে। অর্থাৎ সেক্ষেত্রে দেখা যাবে ডলারের ভ্যালু হয়তো 60 বা এরকম নেমে যেতে পারে, বাট স্টিল এই বছরটাই, বিগত যে বছরটা যা গেছে মানে শেষই হতে চললো, সেই বছর আমরা কী দেখেছি না, ডলারের কিন্তু মানে কম এসছে বরং বেরিয়েছে বেশি। এর পেছনে কারণ কী? কারণ স্টক মার্কেট নিশ্চয়ই একটু আগে ধারণা রয়েছে, আমি বিশাল কিছু কঠিন সেন্সেক্স আবিজাবিতে অতটা পড়ে যাচ্ছি, বাট স্টিল সহজ ভাষায় ভাবো স্টক মার্কেটের ক্ষেত্রে যেটা হয় যে যারা যারা ইনভেস্ট করে সেই ইনভেস্টাররা কী করছে, তাদের স্টক যেটা সেটা কিন্তু তুলে নিতে চাইছে। তো এটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গ্লোবাল যেটা কান্ট্রি সেটা কিন্তু মানে বেসিক্যালি ডলার উইথড্র করছে, ওরা পুল আউট করে নিচ্ছে স্টক মার্কেট থেকে। বেসিক্যালি দেখা যাচ্ছে প্রায় ৪ বিলিয়ন কিন্তু পুল আউট হয়েছে স্টক মার্কেট থেকে। তার ফলে দেখা যায় ডলারের যেই মানে ইনফ্লোটা ইন্ডিয়াতে কমে যাচ্ছে, তার ফলে ইন্ডিয়ার পার্সপেক্টিভ ডলারের ভ্যালু বেড়ে যাচ্ছে। জাস্ট চাহিদা যোগানের সম্পর্কটা আমরা ছোটোটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন থেকে বোঝাতে পারি, যেই ধরো এই ভ্যালুটা বাড়ছে, যেই এই ভ্যালুটা কিন্তু অটোমেটিক্যালি কমবে চাহিদার যোগানের যে সম্পর্কটা, অর্থাৎ চাহিদা বাড়লে যোগান বাড়ে, যোগান আমাদের চাহিদা বাড়লে আমাদের যোগানের সাথে যে সম্পর্কটা ঠিক সেই সম্পর্কটা কিন্তু এখানে আমরা দেখতে চাইবো বা দেখতে পারবো। ধরো যোগান যদি কম থাকে চাহিদা কিন্তু অটোমেটিক্যালি বাড়বে, আবার চাহিদা যদি বেড়ে যায় বা তাহলে কিন্তু যোগানটা অটোমেটিক্যালি কমতে পারে। তো এইরকম একটা সম্পর্ক যেখানে আমরা ব্যস্তানুপাতিক সম্পর্ক কিন্তু এক্ষেত্রেও দেখে থাকি, সেখানে কী হচ্ছে এই যে বললাম, ধরো তুমি একটা জিনিসের আজকে যখন আমাদের গত বছর 2020 মনে পড়ছে যখন লকডাউন হওয়ার সময় স্যানিটাইজার পাওয়া যাচ্ছে না, ব্ল্যাক মার্কেট হচ্ছিলো স্যানিটাইজারের ক্ষেত্রে, মাস্কের ক্ষেত্রে, বিকজ অফ চাহিদা ভীষণভাবে ইনক্রিজ করে গেছিলো। তো ঠিক সেই কনসেপ্টটা আমরা এখানে ইউটিলাইজ করতে পারি যে চাহিদা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ডলারের ক্ষেত্রে ভীষণভাবে ইনক্রিজ করে যাচ্ছে, ডলারের ক্ষেত্রে চাহিদা কিন্তু বেড়ে যাচ্ছে কারণ ডলারের ফ্লোটা কমে গেছে, তার ফলে ইন্ডিয়ার ভ্যালুটা কিন্তু ডলারের পার্সপেক্টিভে তার যে ডেপ্রিসিয়েশন হয়েছে। ঠিক আছে, যদি আমরা দিস কোয়ার্টার আমরা যদি এই যেটা তিনটে ভাগে ভাগ করা যায়, তো সেখানে দেখতে পাচ্ছি ইন্ডিয়ান ন্যাশনাল রুপি সিঙ্ক বাই 2.2%, মোস্টলি বিকজ অফ গ্লোবাল ফান্ডস ক্যাপিটাল ওয়াজ রিডিউস বাই
4 বিলিয়ন ফ্রম দ্য কান্ট্রি স্টক মার্কেট, যেটা তোমাদের বললাম 4 বিলিয়ন কিন্তু স্টক মার্কেট থেকে রিডিউস হয়ে গেছে, এটাই কিন্তু এই মেন কারণ। এবং আমরা দেখতে পাচ্ছি অ্যাজ পার দ্য রিপোর্ট গোল্ডম্যান স্ক্যাচ গ্রুপ আইএনসি অ্যান্ড নোরুমা হোল্ডিং আইএনসি লোয়ার দেয়ার আউটলুক ফর ইকুইটিস ডিউ টু দ্য লোফটি ভ্যালুয়েশন, দে আর ফর লিডিং টু ইন্ডিয়ান স্টক বিং সোল্ড বাই ফরেনার্স। তো বেসিক্যালি ইন্ডিয়ান স্টক ফরেনার্সদের কাছে সোল্ড হয়ে গেছে। দ্য ট্রেড ডেফিসিট ইজ অ্যাট আ রেকর্ড হাই অ্যান্ড কারেন্সি ভ্যালু হ্যাজ বিন ইম্প্যাক্টেড বাই দ্য সেন্ট্রাল ব্যাঙ্ক পলিসি। তো এর পাশাপাশি আমরা বলতে পারি আমাদের কেন্দ্রীয় ব্যাঙ্ক মানে রিজার্ভ ব্যাঙ্কের সাথেও কিন্তু পলিসিরও কিন্তু এখানে একটা গণ্ডগোল রয়েছে। তোমরা জানো যে ইম্পোর্ট আমাদের এবছর যদি দেখা যায় ইম্পোর্ট কিন্তু বেশি হয়েছে দ্যান দ্যাট অফ এক্সপোর্ট, এক্সপোর্টের থেকে ইম্পোর্ট বেশি হয়েছে। তার ফলেও কী হয়েছে মানে ধরো আমাদের স্টক মার্কেট থেকে তো উইথড্রল করেছে ডলার, তার পাশাপাশি ইম্পোর্ট হওয়া মানে আমাদের দেশ থেকে টাকা বিদেশে গেছে। ইম্পোর্ট মানে কি, আমরা যে অন্য দেশের জিনিস যখন এদেশে কিনে নিয়ে আসছি তারপরে টাকা তখন এদেশে এসছে। পাশাপাশি এক্সপোর্ট আমাদের কমেছে, এক্সপোর্ট কমা মানে বিদেশের ডলার কিন্তু ভারতে আসতে পারছে না। সো দ্যাটস দ্য এতগুলো কারণ কিন্তু এর পেছনে রয়েছে যাতে করে আমাদের এশিয়ার কারেন্সিটার কিন্তু মানে এশিয়ার মধ্যে ভারতের কারেন্সিটা কিন্তু ওর্স্ট রুপি মানে ওর্স্ট কারেন্সি বলে কিন্তু গণ্য হয়েছে আমাদের ইন্ডিয়ান রুপিটা। এবং এর পাশাপাশি সেন্ট্রাল ব্যাঙ্ক অর্থাৎ আমাদের রিজার্ভ ব্যাঙ্কেরও কিন্তু এখানে ভূমিকা রয়েছে। অ্যাজ পার বি প্রসন্ন হেড অফ গ্লোবাল মার্কেট সেলস ট্রেডিং অ্যান্ড রিসার্চ অ্যাট ICICI ব্যাঙ্ক লিমিটেড ইন মুম্বাই, দ্য মনিটারি পলিসি ডাইভার্জেন্স অ্যান্ড ওয়াইডনিং কারেন্ট অ্যাকাউন্ট গ্যাপ হ্যাভ সেট ডেপ্রিসিয়েশন ইন দ্য রুপি ইন দ্য নিয়ার টার্ম, এটাও কিন্তু তার মতে বলেছে। অ্যান্ড হোয়াট ডাজ দ্য ডিপ্রিসিয়েশন মিন ফর দ্য আরবিআই, আরবিআই বলছে অন দ্য পজিটিভ অ্যান্ড উইকার কারেন্সি ক্যান সাপোর্ট এক্সপোর্ট অ্যান্ড অন নেগেটিভ সাইড দে আর অলসো ইজ আ রিস্ক অফ ইনফ্লেশন। তো এই যে হোয়াট ডাজ দিস ডেপ্রিসিয়েশন মিন ফর আরবিআই, আরবিআইয়ের মতে কি অন পজিটিভ অ্যান্ড উইকার কারেন্সি ক্যান সাপোর্ট এক্সপোর্ট, এক্সপোর্টকে কিন্তু সাপোর্ট করতে পারে। অন দ্য নেগেটিভ সাইড দে আর অলসো আ রিস্ক অফ ইনফ্লেশন, কিন্তু এতে করে ইনফ্লেশন রিস্কটা বেড়ে যায়। তো মাইট অলসো মেক আ ডিফিকাল্ট ফর দ্য আরবিআই টু মেনটেন রেটস অ্যাট আ রেকর্ড লো ফর মাচ লঙ্গার। তো বেসিক্যালি আমরা তিনটে জিনিস এখানে দেখতে পাচ্ছি, যে একটা হচ্ছে আমাদের স্টক মার্কেট থেকে ডলার উইথড্র হয়েছে, এর পাশাপাশি ইম্পোর্ট বেড়েছে, এর পাশাপাশি দেখতে পাচ্ছি আমরা যদি দেখি যে আরবিআইয়ের পলিসি রয়েছে যেটা ফেডারেল ব্যাঙ্কের থেকে কিছুটা হলেও আলাদা। তো অ্যাজ পার কোয়ান্টাট মার্কেট সলিউশন দ্য রুপি উইল ড্রপ বাই 4% দিস ইয়ার, রুপির ভ্যালুটা কিন্তু 4% কমেছে। আজকে তুমি বললামই যদি প্রথমের দিকে দেখো 2021 জানুয়ারি বা তার একটু আগে দিয়ে, তখন কিন্তু 70 কাছাকাছি ডলারের ভ্যালু চলছিল, মানে $1 ইজ ইকাল টু 70 রুপি চলছিল, তাই তো $1 ইজ ইকাল টু 70 রুপি এরকম একটা চলছিল। বাট এখন যদি তুমি দেখো মোটামুটি $1 ইজ ইকাল টু আমি বলতে পারি 70-76 এর কাছাকাছি চলছে, মানে ভ্যালুটা কিন্তু অনেকটাই এই এখনকার পার্সপেক্টিভে কমছে। তো দ্য ফোর্থ কনসিকিউটিভ ইয়ার অফ দ্য লসেস, হোয়ারএজ ব্লুমবার্গ হ্যাজ প্রিডিক্টেড দ্যাট দ্য রুপি উইল রিচ 76.5 অ্যান্ড দ্য রুপি উইল ড্রপ 4% দিস ইয়ার ইন আ ফোর্থ কনসিকিউটিভ ইয়ার অফ লস। এটা বললেই মোটামুটি 76 কাছাকাছি পৌঁছে যাচ্ছে একটা রুপির ভ্যালু ডলারের পার্সপেক্টিভে। তো সেটা কিন্তু একদমই ভালো দিক নয়, এবং ডলারের আর্নিং মানে ডলারের যে আগমন সেটা ভারতে কিন্তু অনেকটাই কমে গেছে। তো এটাই কিন্তু মেন কারণ হয়ে দাঁড়িয়েছে। এবং সবার আগে এটার সলিউশন হিসেবে বলতে পারা যায় আমাদের আরবিআইয়ের পলিসিটাকে ঠিকঠাক করা দরকার, তবেই কিন্তু সব কিছু হয়তো ঠিক হতে পারে। এবং এর পাশাপাশি মানে আমাদের দেখো ফরেন মানে আরবিআইয়ের যে মনিটারি পলিসি এটা যদি অনেকটাই শিথিল মানে ঠিকঠাকভাবে করা যায় বা কিছুটা হলেও রেস্ট্রিকশনটা কমানো যায়, তাহলে কিন্তু বিদেশিরা এসে নিয়োগ করবে, আর নিয়োগ হওয়া মানে আমাদের দেশের ডলার বেশি করে ঢুকবে, ডলার আসা মানে ইন্ডিয়ার পার্সপেক্টিভ ইন্ডিয়ার ভ্যালু মানে মানির পার্সপেক্টিভে কিন্তু ডলারের ভ্যালু কমবে। এবং অবশ্যই হবে তখন দেখা যাবে আমরা সেই 1945 যেমন বলতাম $1 ইজ ইকাল টু $1 সেরকম হয়তো বলতে পারবো। তো তোমাদের কি মতামত এই বিষয়ে অবশ্যই জানাতে ভুলো না, এবং তোমরা কি চাইছো সেটাও জানিও। দেখতেই পাচ্ছ যে এইভাবে কিন্তু ফ্লাকচুয়েট হয়েছে ডলারের ভ্যালুটা, এপ্রিল এরকম ছিল, এই যে এইটা মানে কিন্তু বেড়ে যাওয়া ডলারের ভ্যালুটা মানে ডলারের মানটা বেড়ে যাওয়া অ্যাকচুয়ালি, মানে এখানে আমি বলতে পারি তখন হয়তো 75 কাছাকাছি এরকম ছিল। তো এইভাবে আবার কমেছে আবার বেড়েছে, ফ্লাকচুয়েট হতে হতে কিন্তু পুরো ঘটনাটা এভাবে এসছে। ওকে, তো দ্যাট ইজ আ, এবং তোমাদের কি মতামত সেটা অবশ্যই জানাতে ভুলো না। তোমরা কি চাইছো, তোমরা কি জানতে চাইছো, তোমাদের কি ধারণা বা তোমরা কি বুঝছো এই ঘটনার শুধু যে ইন্ডিয়ার ইকোনমি কি কোন দিকে যাবে, কারণ ইকোনমিক্যাল পার্সপেক্টিভ দেখিয়ে ইন্ডিয়াকে বলছে এখন নাকি অনেকটাই ভালো দিকে গেছে। তাহলে ভালো যদি হয় তাহলে ডলারের পার্সপেক্টিভ ইন্ডিয়ার ভ্যালুটা কেন কমে যাচ্ছে, মানে আমরা $1 ইজ ইকাল টু 76 বলতে হচ্ছে কেন, আমাদের তো বলতে হতে পারতো এটা 46 বা তারও কম বা অনেকটাই কম আসা এক্সপেক্টেড ছিল, বাট এটা কেন হচ্ছে।
সো প্রশ্ন চিহ্ন তোমাদের কাছেও থাকলো, তোমরাও জানিও তোমাদের কি মতামত, আর এই সেশনগুলো কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো, আর সাবস্ক্রাইব তো ম্যান্ডেটারি। আর আডা 24/7 বেঙ্গলির পাশাপাশি আডা 24/7 WBCS টপারকেও তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে রাখো, কারণ WBCS টপারে প্রতিদিন দুপুর দুটোর সময় আমার কিন্তু ইন্ডিয়ান পলিটির একটা স্পেশাল সিরিজ চলছে, 30 ডেজে পলিটির কমপ্লিট করবো আমরা, এই টার্গেট নিয়ে সিরিজটা এনেছি, যেখানে যার নাম দেওয়া রয়েছে পলিটিতে রিয়েলিটি। সো অবশ্যইভাবে কিন্তু তোমরা এই সিরিজটায় জয়েন করে যাবে সবাই, যারা যারা চাইছো তো অবশ্যইভাবে তোমরা জানাবে তোমাদের এই সিরিজটা কেমন লাগছে। আর আপকামিং ডেজ এরকম সিরিজ চাও তো না চাও না, তোমাদের জন্য কিন্তু এই সিরিজটা এসেছে, যেটা বিকেল 5টায় হতো সেটা এখন প্রতিদিন দুপুর 12টা হচ্ছে। বিকেল 5টায় আগে সোম বুধ শুক্র ছিল, বাট এখন প্রতিদিন দুপুর 12টায় কিন্তু এই সিরিজটা হচ্ছে। তো ডোন্ট মিস দিস সিরিজ, আর সবাই জানবে তোমাদের কেমন লাগছে সিরিজটা। ওকে, আর আজকের পার্সপেকটিভটা সম্পর্কে তোমাদের কি মতামত সেটাও জানাতে ভুলো না। থ্যাংক ইউ টু অল অফ ইউ। আজকের মতো আমরা এখানে এন্ড করছি।